সোমবার সন্ধ্যায় উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন দুই মন্ত্রীকে স্বাগত জানাতে মন্দির প্রাঙ্গণে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিত লোধ, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট অনুপম চক্রবর্তী সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এদিন প্রথমে মায়ের মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী, তারপর মায়ের মন্দিরের পাশে শিব মন্দিরে পুজো দেন তিনি। মায়ের মন্দিরে পূজা দিয়ে করেন দেশ ও রাজ্যবাসীর মঙ্গল কামনা। সেই সঙ্গে মাতাবাড়িতে প্রসাদ প্রকল্পের কাজ সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি প্রসাদ প্রকল্পের কাজকে পরিদর্শনও করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। এরপরেই হয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি, জানিয়েছেন বিস্তারিত। মা ত্রিপুরা সুন্দরী জি কা দর্শন ভি হুয়া হ্যায়, হামারা সৌভাগ্য হ্যায় ভারত সরকার কে তরফ সে মন্দির কো জিতনে ভি পিলগ্রিমস আতে হ্যায় উনকা ফেসিলিটিস করনে কে লিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কা কাম নরেন্দ্র মোদী জি কে আদেশ পর মা ত্রিপুরা সুন্দরী জি কা সেবা কে লিয়ে ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্টিভিটি হম কর রে। থোড়া লেট হুয়া হ্যায় অ্যাক্টিভিটি মে, ফির ভি আজ স্পিড পকড়া হ্যায়। ইস সাল কে এন্ডিং কে অন্দর এ কাম করনে কা নির্ণয় ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট নে নির্ণয় কিয়া হ্যায়। ইসমে আনে ওয়ালে ভক্তোঁ কে লিয়ে অলগ অলগ ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্টিভিটি হোগা, ক্যোঁকি মা ত্রিপুরা সুন্দরী জি কে দর্শন কে লিয়ে সিরফ ত্রিপুরা সে নেই সারি দেশ সে আতে হ্যায়। এ শক্তিপীঠ হ্যায় ইসলিয়ে বহুত লোক শক্তিপীঠোঁ কা পুরা দর্শন করনে কে লিয়ে আতে হ্যায়। সবশেষে এদিন আগরতলার উদ্দেশ্যে রওনা হয়ে যান মন্ত্রীরা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী সহ রাজ্যের মন্ত্রীর আগমনকে ঘিরে বেশ আঁটো সাঁটো ছিল নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।